नजर रखा जाए सिक्किमे दिखे मेघभांगा बृष्टि और दक्षिण लोनाक लेक उपचे विपुल जलेर स्रोते विपर्यस्त अवस्था सिक्किमे तिस्ता नदीर जल भयंकर रूप निएछे जातीय सड़के धसेर कारणे जोगाजोग बंद रयेछे कालिम्पोंग सिक्किमेर मंगन गैंगटक नामची सह विस्तीर्ण एलाकाय এবং তারপর নিখোঁজ একাধিক মানুষ নিখোঁজ হয়ে পড়েছেন বহু পর্যটক তারা আটকে পড়েছেন এবং নিখোঁজদের একের পর এক দেহ পর্যন্ত উদ্ধার হতে শুরু করেছে জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বৃহস্পতিবার আবার ডিকচুলেকে সেখানে ফাটলের খবর এবং কোথাও কি মরার অপর খাড়ার ঘা একটা বলা যায় সেই ফাটলের খবর পাওয়া গিয়েছে যার জেরে নতুন করে আবার আতঙ্ক নতুন করে আবার আশঙ্কায় ভুগছেন সেখানকার মানুষজনেরা আগাম সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃহস্পতিবার ডিকচুলেকে ফাটলের খবর পাওয়া গিয়েছে এবং তিস্তা নদীতে ফের জল বাড়তে পারে বেশ কয়েকটি জায়গা উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গা থেকে আমরা লাগাতার খবর দিচ্ছি এবং দেব আপনাদেরকে এই মুহূর্তে উন্মিলন আমার সঙ্গে রয়েছে একই সঙ্গে সুবীরও রয়েছে আমার সঙ্গে পিঙ্কিও রয়েছে আমার সঙ্গে কিন্তু শুরুতেই একটুখানি উন্মিলনের সঙ্গে কথা বলবো উন্মিলন আমরা জানি যে তিস্তা এমনিতেই খরস্রোতা নদী একেবারে মাঝে মধ্যে ভয়ঙ্কর রূপ নেয় কিন্তু তা বলে এরকম একটা অবস্থা আমরা ভাবতেও পারিনি আজকে সিচুয়েশন কি রকম দেখো পিউ আজকের সিচুয়েশন বলার আগে আমি গতকালকের সিচুয়েশন সম্বন্ধে একটু বলবো কারণ গতকাল দুপুর থেকেই কিন্তু চারিদিকে রব পড়ে গিয়েছিল যে আবারও হয়তো একটি ড্যাম ভেঙেছে ডিকচু এবং সাকুচু এই যে ড্যামগুলি সেগুলো নিয়ে যে কথাটা উঠছিল যে হালকা ফাটল ধরেছে কাজেই অনুমান করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে যদি সেই ফাটল বড় হয়ে যায় জল বেরোতে শুরু করে তবে কিন্তু যেই বন্যাটি হয়েছিল দুদিন আগে তার থেকে কিন্তু আরও 2 থেকে আড়াই গুণ বেশি বন্যা উত্তরবঙ্গের ওপর দিয়ে হতে পারে ঠিক সেই কারণে পুলিশের তরফে কিন্তু সব রকমের সতর্কতা নেওয়া হয়েছে তিস্তা পাড়ের যে এলাকাগুলি সেবক থেকে শুরু করে বিভিন্ন এলাকা সেখানে কিন্তু গতকাল রাতেই সমস্ত মানুষজনকে সেই এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আমি ছবি দেখে দেখাচ্ছি আমরা যে সেবকে কিন্তু সেবক যে স্টেশন সেখানে কাল সারা রাত সেবকের বাসিন্দাদেরকে রাখা হয়েছিল যাদের সুবিধা হয়েছে তারা শিলিগুড়ি চলে এসেছে এবং গতকাল গোটা রাত কিন্তু গোটা শহর কোনো মানুষজন ছিল না আজ সকাল থেকে তবে সেই ছবিটা একটু অন্যরকম যে আশঙ্কাটা করা হয়েছিল রাতে হয়তো জল ঢুকবে জল বাড়বে তেমনটা হয়নি কাজেই সেই কারণে পুলিশের তরফে সতর্কতা তো রয়েছে কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে সেবক এবং তিস্তাবারের যে এলাকাগুলি তবে আরেকটা কথা বলে রাখি যে যেহেতু বিভিন্ন সেনা ছাউনিগুলি ভেসে গিয়েছে তার ফলে কিন্তু পুলিশের তরফে একটি সতর্কতা দেওয়া হয়েছে যে বহু জায়গাতে হয়তো এক্সপ্লোসিভ অ্যামিউনিশন পড়ে থাকতে পারে যেহেতু সেনা ছাউনিতে বহু অস্ত্রশস্ত্র ভেসে গিয়েছে কাজে যে কোনো এলাকাতে যদি কোনো অচেনা বস্তু পড়ে থাকতে দেখা যায় সেগুলিতে হাত দিতে কিন্তু মানা করছে পুলিশ কারণ যে কোনো মুহূর্তে বোম হয়তো বাস্ট করে যেতে পারে হয়তো চিন্তা বাড়াচ্ছে প্রশাসন এবং সতর্ক করা হচ্ছে উন্মিলন তুমি থাকো আমাদের সঙ্গে ঠিক এই জায়গা থেকে একটু সুবীরের সঙ্গে কথা বলো সুবীর যেভাবে উন্মিলনও বলছিল যে তিস্তার জল কিছুটা জলপাইগুড়ি থেকে শান্ত থাকলেও কিন্তু জলের তোড়ে ভেসে আসছে একের পর এক দেহ যা অত্যন্ত মর্মান্তিক এবং একই সঙ্গে কিন্তু আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সেগুলো কিন্তু ভেসে আসছে আমরা মর্টারে খবর দেখিয়েছি এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো পিউ এই মুহূর্তে জলপাইগুড়ির যে তিস্তা নদী সেই তিস্তা নদী কিন্তু শান্ত এবং গতকাল রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত প্রায় 17টি মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি সেনা জওয়ানেরও রয়েছে এছাড়া সাধারণ পাবলিকও তো রয়েছে কারণ সিকিমের বহু সাধারণ মানুষও নিখোঁজ রয়েছে এবং এই যে উদ্ধার কাজ এবং এর পাশাপাশি যে এই যে সেনাবাহিনীর বিভিন্ন মর্টার তারপরে এক্সপ্লোসিভ এই সমস্ত কিন্তু ভেসে আসছে যেগুলো কিন্তু এই যে লাকড়ি কোড়াতে যখন আসছে মানুষজন তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছে লোভের বসে এবং সেগুলোই কিন্তু বিস্ফোরণ হয়ে ইতিমধ্যেই একজন মারা গেছে এবং 5 জন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে এবং এই যে উদ্ধার কাজ জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি প্রধান তিনি আমার সাথে রয়েছেন স্বরূপ মণ্ডল তিনি কিন্তু এই উদ্ধার কাজ গত 3 দিন ধরে কিন্তু লাগাতার চালিয়ে যাচ্ছেন একবার স্বরূপবাবুর কাছে জিজ্ঞেস করুন স্বরূপবাবু উদ্ধার কাজ তো চালাচ্ছেন কোন জায়গায় পেতে হচ্ছে আপনার দেখুন উদ্ধার কাজ চালাতে গিয়ে আমাদের প্রতিকূল পরিবেশ যে সেই প্রতিকূল পরিবেশের কথা আপনাদের কাছে বলতে হচ্ছে কখনো জল বেড়ে যাচ্ছে কখনো জল কমে যাচ্ছে তারপরে ধরুন তিস্তা নদীর মধ্যে কোনো বডি উদ্ধার করতে গিয়ে রাত হয়ে যাচ্ছে তখন ঘন কাশবনের মধ্যে দিয়ে আপনারা জানেন যে এই ঘন কাশবনের মধ্যে বিষাক্ত সাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকে গতকাল পর্যন্ত কতগুলো মৃতদেহ পেলেন আর আজকে কি অভিযান শুরু হয়েছে গতকাল পর্যন্ত 18টি মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি সিভিল ডিফেন্স এনডিআরএফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি আর এছাড়া স্থানীয় মানুষদের সহযোগিতা রয়েছে আজকেও আপনার আমাদের তিস্তার লোয়ার স্ট্রিমে অর্থাৎ আপনার একেবারে শুরু বুঝতে পারছি আমরা যে জল কমতে শুরু করা কিন্তু একের পর এক দেহ উদ্ধার হচ্ছে এবং গতকাল পর্যন্ত যেখানে 8 সংখ্যা ছিল আজকে আবারো অভিযান তারা নামছেন।